কথা খাও হ্যাঁ বউ এই যে একটু আইসে ঘুমাইলাম এই ক্যাচ বাজে একটু ভালো লাগে না কে এত ঘুম কে লেগে হ্যাঁ একটু কাজ বাজ তো করতে পারো নাকি আমার বাপের উপরে বসে বসে খায় কত বড় লজ্জা শরম নাই তোমার সি পাড়া লোকের মানুষেরা কত কিছু কয় শোনো বউ এই তো ঘুমাইছি সম্বন্ধে কের 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 কথা কইতেছ আমার কিন্তু ভালো লাগতেছে না কথা তোছে না শ্বশুর বাড়ির মধুর হারি আমি শ্বশুর বাড়ি কামড়াতে কার বাড়ি খামো কথায় আছে না শ্বশুর বাড়ি মধুর হারি না কথায় আছে শ্বশুর বাড়ি মধুর হারি দুই দিন পরে জুতার বাড়ি এই দেখো এইভাবে কথা বলবো না কিন্তু এই আমার বাপেরটা খাইয়া আমার বাপের ঘরে থাইকা তাহলে তোমার কিভাবে কথা বলবো সুহাগে আদর করবো তোমার বাবা আমার এটা আইসো না কেন কি করতে লেগেছো ঘর দাবার আইসো তুমি তো তখন বলছো বাবা আমার কোনো কাজ কাম নাই মায়া করে আছে এই জন্য তুমি পাঁচটা বছর ধরে কি আমার বাপের উপরে খাইবা শ্বশুর বাড়ি আজকে কাজ করে শ্বশুর বাড়ি কেউ কাজ করে শ্বশুর বাড়ি ঘুমাই ঘুমাই খাওয়া দাওয়া এগুলো আর ঘুরা আর কোনো কিছু না না শ্বশুর বাড়ি কাজ করে না খালি খাইবা আর পেটটা করবা আর শুইবা এটাই করবা খালি তোমার পেটে আমার পেটে গেছে আছে শোনো এরকম করলে কিন্তু আমি থাকবো না চলে যাবো যাও তোমার রাখছি কে এই জায়গায় যাও তুমি গেলে আমার বাপে আরো খুশি ওয়াহা এত চিল্লা চিল্লি করতেছো কেন এটা তো বলো আমার সঙ্গে সব সময় কেমন কেমন করে কেমন কেমন করে তুমি তো কাজ করো না ঠিকই তো আছে দেখছো ঠিকই আছে পরে পরে কো ভালো করে পূজা আসলে দুলা ভাই তোমাকে কাজ করতে মন চায় না হ্যাঁ আসলে না তোমার লজ্জা শরম নাই আচ্ছা শ্বশুর বাড়ি এসে আলো মন্দ খাওয়া ও দেখছো আপা কি কর চলে এক ডিশ পানি জন্মের মতো পানি খাবো খাবো আজকে তোমার কাম সেরে দিব খাবো জামাল গুলা খাওয়াইয়া বারবার যাবো আর আবার দুলবাই খাবা খাওয়া খাইয়া খাইয়া খালি পেটটা চর্বি বানায়া আর আমার সঙ্গে খালি ই করে দুলবাই পানি কি হয়েছে কাজ করার কথা বলছি তো আমি মানে ও পরে শালি কিসের গন্ধ দুলা ভাই আপনি এনে
আর কিছু না, একটু আইলাম। গন্ধ কিসের বাড়িছে দুলা ভাই? হ্যাঁ খাবা। চলো চলো আসো দুলা ভাই।